বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন খেলার মাঠে জ্বলে উঠলেও খেলার বাইরে কোনো প্রয়োজন ব্যতীত নিজেকে খুব একটা প্রকাশ করতে পছন্দ করেন না। এবার বিদ্যুৎ বিল নিয়ে উল্টো ক্ষোভ জানলেন মোহাম্মদ সাইফউদ্দিন, কথা বললেন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে। করোনা মহামারীর প্রকোপে মধ্যবিত্ত ও স্বল্প আয়ের অধিকাংশ মানুষের উপার্জন পড়তি পথে, এর মধ্যে আবার ভুতুড়ে বিদ্যুৎ বিল তাদের কপালে ফেলেছে আরও বড় চিন্তার ভাঁজ। বিদ্যুৎ বিলের এই অনিয়ম নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ করেছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। গত মে মাসে স্বাভাবিকের চাইতে 4 গুণ থেকে 10 গুণ বেশি বিল আসার অভিযোগ করেন সাধারণ মানুষ। এই সংকটের সময় বিদ্যুৎ বিভাগ থেকে বলা হয়েছিল করোনাকালে কারো বিদ্যুৎ বিল বকেয়া পড়লে সেজন্য জরিমানা বা অতিরিক্ত মাশুল দিতে হবে না, কিন্তু সবশেষ সেটি আর বাস্তবায়ন কোথায় হয়, উল্টো গ্রাহকের হাতে বিদ্যুতের অতিরিক্ত বিল ধরিয়ে দেওয়া হয়। আর এমন ভুতুড়ে বিলের ঘটনা ঘটছে পুরো দেশে। ঠিক এমন সময় জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন প্রতিবাদ করে বসেন। এবার সাইফউদ্দিনের বাসায় বিদ্যুৎ বিল এসেছে 3 গুণেরও বেশি, সেই বিলের ছবি দিয়ে তিনি প্রতিবাদ জানান। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রশাসন ও সাংবাদিকদেরকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সাইফ। তিনি লিখেছেন, প্রতিবাদ করার একটাই জায়গা, সেটা হচ্ছে ফেসবুক, কাজ হোক আর নাই বা হোক। প্রতি মাসে যেখানে 800 থেকে 1000 টাকা বিল আসতো আমাদের, সেখানে এবার এসেছে 3 গুণ, সেটা কিভাবে সম্ভব? এই করোনাকালে এত মানুষ মারা যাচ্ছে তাও মানুষের দুর্নীতি শেষ হচ্ছে না। যদিও এই টাকাটা পরিশোধ করার সামর্থ্য আমার এবং আমার পরিবারের আছে, তারপরেও এই দুর্নীতি শেষ কোথায়? যারা মধ্যবিত্ত সীমিত আয়ের মানুষ তারা কিভাবে টাকাটা পরিশোধ করবে? তাদের তো পুরো মাসটাই টানাটানি হয়ে যাবে। সাংবাদিক ভাই ও প্রশাসনের লোকজনদের কাছে অনুরোধ থাকবে, এদিকটা একটু আপনারা বিশেষভাবে নজর দিন। এদিকে নিজ দলকে কোটি কোটি পাউন্ড ক্ষতির মুখে ফেলতে যাচ্ছিলেন জোফরা আর্চার, উল্টো দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়লেন তিনি। স্বাস্থ্যবিধি ভঙ্গ করে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে কি ভুলটাই না করেছেন জোফরা আর্চার। ইংল্যান্ড পেসার ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ তো পড়েছেনই, মুখ ভুজে তাকে সহ্য করতে হচ্ছে সমালোচনাও। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালক অ্যাশলি জাইলসও কঠোর সমালোচনা করলেন আর্চারের। সাবেক এই স্পিনার বললেন, আর্চারের কারণে মহা বিপর্যয়ে পড়তে পারত ইংলিশ ক্রিকেট, আর্থিক ক্ষতি হতে পারত কোটি কোটি পাউন্ডের। আর্চার কি ধরনের বিধিনিষেধ ভেঙেছেন তা ইসিবি আনুষ্ঠানিকভাবে জানায়নি, কিন্তু ইংলিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে সাউদাম্পটন টেস্ট শেষে ম্যানচেস্টারে যাওয়ার পথে কাউকে না জানিয়ে হবে বান্ধবীর সঙ্গে দেখা করতে নিজের ফ্ল্যাটে গিয়েছিলেন 25 বছর বয়সী আর্চার। মাত্র ঘণ্টাখানেকই সেখানে ছিলেন ক্যারিবিয়ান বংশোদ্ভূত এই পেসার। পরে দল সংশ্লিষ্ট একজনের কাছে আর্চার নিজেই এই খবর জানানোর পর জরুরি বৈঠক করে তাকে দ্বিতীয় টেস্টের জন্য দল থেকে বাদ দেওয়া হয় এবং পাঠিয়ে দেওয়া হয় 5 দিনের কোয়ারেন্টিনে। আর্চার অবশ্য এমন কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। এদিকে মুস্তাফিজ বলছেন, তার কাছে দেশ আগে টাকাটা পরে। লোভনীয় প্রস্তাব পেয়েও এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ যাচ্ছেন না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এর কারণ হিসেবে করোনা ঝুঁকিতে পরিবারের কাছে থাকার কথা জানালেন তামিম। সম্প্রতি তামিমের মা ও ভাই নাফিস ইকবালের মুক্তি মিলেছে প্রাণঘাতী এই ভাইরাস থেকে। এসব বিচারে সুদূর ওয়েস্ট ইন্ডিজে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন তামিম। প্রায় একই কারণে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাতীয় দলের অন্যতম তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। এবার জানা গেছে সিপিএল কে পুরোপুরি না বলে দিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও। মোটা অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে, তবে এই বড় লোভনীয় প্রস্তাবেও এক চুলও নড়েনি জাতীয় দলের অন্যতম পেসার মুস্তাফিজ। তবে বাকি দুজনের মতো করোনা ভীতির কারণ জানাননি তিনি। সিপিএল এর প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে এক গণমাধ্যমকে মুস্তাফিজ বলেছেন, করোনার তীব্রতা কমে পরিস্থিতি স্বাভাবিক হলে এ কয় মাসে বাংলাদেশ দলের স্থগিত সফর বা হোম সিরিজ শুরু হতে পারে, কিন্তু এক্ষেত্রে চূড়ান্ত কোনো সময় এখনো নির্ধারিত না হওয়ায় সিপিএল খেলার জন্য আমি চুক্তিবদ্ধ হইনি। তাছাড়া মুস্তাফিজ আরো বলেন, তার কাছে দেশ আগে, দেশের হয়েই খেলতে হবে। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে মুস্তাফিজ মূলত ঢাকা প্রিমিয়ার লিগের উপর কমিটমেন্টের প্রতি শ্রদ্ধা রেখেই সিপিএল এর মতো লোভনীয় প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন।